দর্শক স্বাগত জানাচ্ছি। শুনেছেন কি, 1.5 কেজি মুরগির মাংসের দামে মিলছে 1 কেজি পেঁয়াজ। দিন দিন এই পেঁয়াজের ঝাঁজে সাধারণ মানুষের চোখ ঝলসে যেতে শুরু করেছে। আজকে সেই খবরেরই বিস্তারিত জানাব। কবে নাগাদ কমতে পারে সেই মহামূল্যবান পেঁয়াজের দাম, সেই ঘটনাটি তুলে আনবো প্রতিবেদনটিতে। তবে পুরো খবর জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে শেয়ার দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন বিস্তারিত জেনে আসি। পেঁয়াজ কখনো দু চোখে জল নিয়ে আসে, আবার সেই পেঁয়াজই বাংলা খাবারকে দেয় এক অনন্য স্বাদ। বাঙালি খাবার তৈরির এক অনন্য উপাদানের নাম পেঁয়াজ। উপমহাদেশের মশলা জাতীয় খাবারের স্বাদ বাড়াতে যার কোনো তুলনাই হয় না, সেই পেঁয়াজ যেন দিনকে দিন ধরাছর বাইরে চলে যাচ্ছে। পেঁয়াজের ঝাঁজটা যেন বেড়েই চলেছে। পেঁয়াজ না কাটতেই সেই ঝাঁজে দু চোখে জল আসছে জনসাধারণের। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম হু হু করে বেড়েই চলেছে, এতটাই যে পেঁয়াজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে, এখন ট্রিপল সেঞ্চুরির পথে। দরিদ্র জনগোষ্ঠীর কাছে পেঁয়াজ এখন দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে, চলে যাচ্ছে সাধারণ ক্রেতাদের নাগালেরও বাইরে। বর্তমান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 210 থেকে 250 টাকা, বা কোথাও আবার 300 ছুঁই ছুঁই। যে পেঁয়াজ গেল এক সপ্তাহ আগেও কেজি প্রতি বিক্রি হয়েছে 120 টাকা, সে হিসেবে শুধু এক সপ্তাহের ব্যবধানে রান্নায় অতি প্রয়োজনীয় এই মশলা জাতীয় পণ্যটির প্রতি কেজি দাম বেড়েছে 95 টাকা। তবে পেঁয়াজের দাম বাড়লেও মশলা জাতীয় অন্য সব পণ্য, আদা রসুন দাম আগের মতোই রয়েছে। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বর্তমানে এসব বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 210 থেকে 250 টাকা কেজি দরে, কোথাও আবার সেই 300 ঘর ছুঁয়ে ফেলেছে। মিশর থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ 170 থেকে 200 টাকা, মিয়ানমার থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ 180 থেকে 90 টাকা দরে বেচা বিক্রি হচ্ছে, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা দিয়ে কেন আপনি পেঁয়াজ খাবেন? 1 কেজি পেঁয়াজের দামে প্রায় 1.5 কেজির মতো মুরগি পাওয়া যায়, তাই একবার ভেবে দেখুন তো কতটা দামি হয়ে উঠেছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যটি। এ নিয়ে ক্রেতারা কি বলছেন? পেঁয়াজ কিনলাম ভাই, তাও ভাই চারটা ভাই লো, তিনটা পেঁয়াজ তাও একটা ছোড়ো ভাই। আমাদের গরিবের মানে অবস্থা গুরুসর নয় দাঁড়াইছে, যেহেতু আপনার লাখপতি আছেন কিন্তু আপনাদের গায়ে লাগতেছে, তো আমরা দিন এনে দিন খাই, তাহলে আমাদের কি অবস্থা? এই তো গরিব মারা মারার সাক্রান্ত, তো এতে মারা ফেলান, একবারে হল ফুরাই সব করে দেন, যেন লাগবে না কোনো মনোরম করা। গরিবের উপরে যত হচ্ছে, বর্তমান বাজারে 280 টাকা পেঁয়াজের দাম ইতিহাসের ভিতরে হয় নাই। 2072-এ যখন অভাব ছিল, মানে দেশে কিছু ছিল না, মানুষ তখন না খাইয়ে মরছে, কিন্তু তারপরে জিনিস ছিল না, এটাই দুঃখ। কিন্তু এখন জিনিস থেকে মানুষ এখন মানে হাহাকার পড়ে গেছে গা। আমরা বিশ্চিন্ত হয়েছে আর সাধারণ জনগণ পেঁয়াজের সামঞ্জস্য হাঁটতে পারে না, কারণ এটা সরকারের কাছে প্রশ্ন, মন্ত্রীর কাছে প্রশ্ন এবং কৃষি মন্ত্রীর কাছে, কেন এটা হলো? আপনি এখন 220 টাকা হয়ে গেল, কি কারণটা কি? এটার কোনো কারণে 60 টাকা পাচ্ছে না, অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 টাকা কেজি, 13 টাকা কেজি, ওইখানে কৃষক কান্নাকাটি করতেছে, আমরা এখানে পেঁয়াজ এত মূল্য বৃদ্ধি। তবে কবে নাগাদ মহামূল্যবান হয়ে ওঠা পেঁয়াজের দাম কমতে পারে, বা আদৌ কমবে কিনা, সেই প্রশ্ন ঘুরে ফিরেই আসছে। হ্যাঁ, এরই মধ্যে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন বাজারে মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে। পাবনার ঈশ্বরদের বিখ্যাত মুড়ি কাটা পেঁয়াজ এখন আড়ত ও পাইকারি বাজারে আসতেও শুরু করেছে। আগামী 2-1 দিনের মধ্যে খুচরা বাজার হয়ে গৃহিণী রান্নার হাড়িতে জায়গা করে নেবে দেশীয় জাতের এই নতুন পেঁয়াজ। বেশি দামের আশায় পেঁয়াজ চাষিরা তাই একটু আগে ভাগেই জমি থেকে পেঁয়াজ তুলতেও শুরু করেছে। বাংলাদেশে কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এবং পণ্যটির চাহিদা কতটুকু, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঠিক তথ্য নিরূপণ না হওয়ায় গত কয়েক বছর ধরেই বিভিন্ন সময়ে পেঁয়াজের বাজারে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি না থাকলেও এই সিন্ডিকেট চক্রটি আমদানি বন্ধের নামে পেঁয়াজের দাম বাড়িয়ে ফায়দা নিতে চাইছে।
সেই সিন্ডিকেট ভাঙতে পারলে বাজারে আর পেঁয়াজের সংকট তৈরি হবে না, জনসাধারণের নাবিশ্বাস হয়ে ওঠাও বন্ধ হয়ে যাবে। আগামীতে শুধু মৌসুমে পেঁয়াজ চাষ না করে বছর জুড়ে পেঁয়াজের চাষাবাদ করতে পারলে দেশের মানুষের চাহিদা মিটতো, সেই সাথে পেঁয়াজ আমদানি না করলে বড় অঙ্কের টাকাও বেঁচে যেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দর্শক, সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। খবরটি ভালো লাগলে শেয়ার করুন।